তো আজকে আমরা WBCS এর মেন্স এর পেপার 4 এর প্রিভিয়াস ইয়ার গুলো সলভ করব। তো প্রথমেই বলি এটা দরকার কেন, প্রিভিয়াস ইয়ার তো অবশ্যই সলভ করা দরকার WBCS এর জন্য, কারণ আমরা জানি যে প্রিভিয়াস ইয়ার থেকে বহু প্রশ্ন বারবার রিপিট হয়ে থাকে। কিন্তু সবচেয়ে বড় বিষয় যেটা পেপার 4 এর ক্ষেত্রে, পেপার 4 টাকে অ্যাকচুয়ালি জওয়া খিচুড়ি হিসেবে বলা হয়, কারণ এখানে সবকিছু থাকে, জিকে থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে স্ট্যাটিক পার্ট থাকে, অঙ্কও থাকে, জেআই থাকে। তো সব মিলিয়ে পেপারটাকে নিয়ে অনেকের স্টুডেন্টদের মধ্যে অনেক রকম সংশয় থাকে। কিন্তু যেটা আমার মনে হয়েছে যে আমরা যদি প্রিভিয়াস ইয়ারগুলোকে সলভ করি, এবং শুধু উত্তর প্রশ্ন নয়, প্রশ্ন উত্তরের বিষয় নয়, যদি অপশনগুলো সম্পর্কে সঠিকভাবে যে জানি, তাহলে আমরা দেখবো যে প্রথমবার চাপ হয়তো পরীক্ষাতে যে প্রশ্নটা এসছে সঠিক অপশন বাদ দিয়ে যেই অপশনটা ছিল, পরের বার পরীক্ষায় হয়তো সেই অপশনটা রিলেটেড অন্য কোনো প্রশ্ন আসলো। তো আমাদের সলভ করার সময় থরো সলভ করতে হবে। তো আমরা আজকে সেরকমভাবে শুরু করব। আমরা শুরু করছি 2014 পেপারটা দিয়ে, পেপার 4 এর প্রশ্নগুলো আমরা আজকে দেখব। তো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম প্রশ্ন আমাদের সামনে কি আছে, যে নিউটনস থার্ড ল গিভস ডিরেক্টলি দ্য ল অফ কনজারভেশন অফ, তাহলে নিউটনের থার্ড ল কোন কিসের কনজারভেশনের কথা বলে। তাহলে আমরা কি জানি, নিউটনের থার্ড ল থেকে আমরা এটা পেয়েছি যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তাহলে আমরা বলতে পারি এটা যদি F1 হয়, তাহলে উল্টো দিকে উল্টো দিকে যেটা প্রতিক্রিয়া তার মাইনাস F2, অর্থাৎ উল্টো দিক বলে প্লাস আর মাইনাস হয়েছে। তো একটু প্রমাণ করে দেখি যে কিভাবে ব্যাপারটা হয়, যে কেন মোমেন্টাম এখানে অ্যান্সার রয়েছে। তো দেখো, আমরা এখান থেকে বলতে পারি যে যদি বস্তুর ভর M1 আর, মানে যেটা বস্তুটির ভর M1 আর M2 হয়, তাহলে বলতে পারি M1 আর এখানে বলতে পারি M2, ভর ইনটু ত্বরণ মানে আমরা জানি বল, তাহলে ত্বরণ মানে আমরা লিখতে পারি V1/T, যেহেতু একই সময়ে কাজ ধরেছে এখানে লিখতে পারি V2/, এখানে মাইনাস আছে, V2/T, একই সময় আছে বলে টি কেটে গেল, তাহলে আমরা বলতে পারি M1V1 প্লাস M2V2 ইকুয়াল টু জিরো, অর্থাৎ আমাদের যে ভর বেগ সেটা আলটিমেটলি অপরিবর্তিত থাকছে, এর জন্য দেখো মোমেন্টাম আমাদের অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো, ইন হিউম্যান বিংস এ নাম্বার অফ ক্রোমোজম ইন অর্ডিনারি সেল, অর্ডিনারি সেলে কতগুলো ক্রোমোজম থাকে, অর্ডিনারি সেলে আমরা জানি 46টা ক্রোমোজম থাকে, 23 জোড়া বা 46টা ক্রোমোজম থাকে। পরের প্রশ্ন দেখো, ইন এ রাইট অ্যাঙ্গেল আইসোস্কেল ট্রায়াঙ্গেল দ্য অ্যাঙ্গেলস দ্যাট দ্য টু ইকুয়াল সাইডস মেক উইথ দ্য হাইপোটেনাস, অর্থাৎ একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের সাথে যে সমান বাহু দুটো থাকে তারা কত ডিগ্রি কোণ তৈরি করে। এটা অবশ্যই এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে টোটাল তিনটে কোণের সমষ্টি 180, সেই ক্ষেত্রে এই দুটো কোণ সমান হবে এবং এই দুটো কোণ যোগফল 180 হবে, অর্থাৎ এটাও 45 এটাও 45, অর্থাৎ অ্যান্সার হবে কি 45 ডিগ্রি। পরের প্রশ্নটা দেখো, একটা অঙ্কের প্রশ্ন, দ্য অ্যামাউন্ট অ্যান অ্যামাউন্ট অফ 10,000 ইজ কেপ্ট ইন এ ব্যাংক অ্যাট 10% অ্যানুয়াল কম্পাউন্ড ইন্টারেস্ট, আফটার 2 ইয়ার্স দ্য ইন্টারেস্ট উইল বি, তাহলে 2 বছর পরে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে। তাহলে দেখো, আমি যদি 100 ধরে নিই, প্রথম বছর ইন্টারেস্ট 10 টাকা, পরের বছর 10 টাকা তো পাবোই, এই 10-এর উপর আবার 10%, অর্থাৎ 1 টাকা পাবো, টোটাল পাবো 2100 টাকা। তাহলে দেখো 10 মানে কত, 2টো 0 এক্সট্রা, তাহলে 21 মানে 2টো 0 এক্সট্রা হবে, অর্থাৎ অ্যান্সার হবে কত, 2100। 5 নম্বর প্রশ্ন, দ্য টু স্যাটেলাইটস অফ মার্স, মঙ্গলের 2টো উপগ্রহের নাম আমরা জানি যে ফোবোস আর ডেমোস, এদের আমরা জানি, টাইটানটাও খুব ইম্পর্টেন্ট, টাইটানটা শনির উপগ্রহ, আর গ্যানিমেডটা কার উপগ্রহ, গ্যানিমেডটা বৃহস্পতির উপগ্রহ। পরের প্রশ্ন দেখো, দ্য রিয়াকশন দ্যাট টেক্স প্লেস ইনসাইড দ্য সান টু পাওয়ার, সানের যে এত শক্তির উৎস কি, সূর্যের শক্তির উৎস কি, নিউক্লিয়ার ফিউশন, তাহলে এখানে অ্যান্সার হবে ফিউশন। নেক্সট প্রশ্ন দেখো, বলছে বডি ফলিং ফ্রি ফ্রম রেস্ট কভার্স এ ডিস্টেন্স অফ 4 মিটার ইন দ্য ফার্স্ট সেকেন্ড, দ্য অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইন দ্যাট প্লেস ইজ, তার মানে কি বলছে, যে একদম রেস্ট থেকে ফ্রি ফল করছে, তাহলে 4 কিলোমিটার গেছে ফার্স্ট সেকেন্ডে, তাহলে সেই সময় গ্র্যাভিটি জন্যে তোমার অ্যাসেলারেশন কত হবে। তাহলে দেখো, আমরা জানি কি এস ইকুয়াল টু ইউটি মাইনাস সরি প্লাস হাফ জিটি স্কোয়ার, যেহেতু নিচের দিকে পড়ছে তাহলে প্লাস হবে। তাহলে আমরা এখানে প্রাথমিক গতিবেগ হচ্ছে ইউ, এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, টি তম সময়তে বা টি তম সেকেন্ডে এখানে অবশ্যই, তাহলে আমরা লিখতে পারি এস এর পরিমাণ কত, 4 মিটার গেছে, তাহলে এস ইকুয়াল টু 4,
u ইকুয়াল টু দেখো রেস্ট থেকে ফল শুরু করেছে তার মানে 0 তার মানে এই পার্টটা পুরোটাই ইকুয়াল টু 0 তাহলে হাফ ইনটু g ইনটু t স্কয়ার তাহলে আমরা এখানে g টা বার করতে হবে তাহলে t স্কয়ার মানে কত লিখতে পারি t স্কয়ার মানে আমি লিখতে পারি দেখো কোন সেকেন্ডে বলতে ফার্স্ট সেকেন্ডে তাহলে t স্কয়ার ভ্যালু কত হবে 1 তাহলে g এর ভ্যালু কত হবে 4 2 গুণে 8 অর্থাৎ 8 মিটার পার সেকেন্ড স্কয়ার তারপরের প্রশ্ন দেখো 8 নম্বর বলছে a b c and d e f are two similar triangles তাহলে a b c এবং d e f সিমিলার ট্রায়াঙ্গেল অর্থাৎ এদের তিনটে কোণের মানই সমান এবার কি বলেছে if a b c has a has an area of 100 মিটার 100 সেমি স্কয়ার and a b is to d e equal to 2 is to 1 then the area of d e f দেখো যদি বাহু অনুপাত যা হবে ক্ষেত্রফলের অনুপাত তার স্কয়ারের অনুপাতের সমান হবে অর্থাৎ 2 is to 1 যদি বাহুর অনুপাত হয় তাহলে ক্ষেত্রফলের অনুপাত হবে 4 is to 1 তাহলে 4 মানে আমার কত বলে দিয়েছে 100 তাহলে 1 মানে কত 25 তাই অ্যানসার হবে কত 25 সেমি স্কয়ার পরের প্রশ্নে চলে যাই দ্য কন্টিনেন্ট হোয়্যার মডার্ন ম্যান অরিজিনেটেড তাহলে তাহলে মডার্ন ম্যান অর্থাৎ হোমো সাপিয়েন্স কোথায় অরিজিনেটেড হয়েছে অরিজিন করেছে আফ্রিকাতে The islets of Langerhans are responsible for the secretion of Iceland থেকে islets of Langerhans থেকে কি খরিত হয় ইনসুলিন খরিত হয় The wavelength of visible light visible light এর wavelength কত হয় 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে এর মধ্যে আমাদের যে দৃশ্যমান আলোক বর্ণালী তার wavelength হয় তারপরে বলেছে ন্যাপথালিনের ফর্মুলা কি C10H5 নেক্সট প্রশ্নে যাই ইফ দ্য আর্থ সান ডিস্টেন্স ইজ ইনক্রিজড বাই এ ফ্যাক্টর অফ 4 দেন দ্য লেন্থ অফ দ্য ইয়ার উইল ইনক্রিজ অ্যাপ্রক্সিমেটলি বাই এ ফ্যাক্টর অফ ইফ দ্য আর্থ সান ডিস্টেন্স ইজ ইনক্রিজড বাই এ ফ্যাক্টর অফ 4 দ্য লেন্থ অফ 1 ইয়ার উইল ইনক্রিজ অ্যাপ্রক্সিমেটলি বাই এ ফ্যাক্টর অফ 8 হবে পরের প্রশ্নটা দেখো দ্য পেয়ার অফ ইকুয়েশনস ax + by = c এন্ড 2x + by 2x plus 2by equal to 2c plus d while none of the constants a b c d are 0 has তাহলে এই দুটো ইকুয়েশনের সলিউশন কি রকম হবে তাহলে দেখো আমি যদি এখানে 2 দিয়ে গুণ করে দিই তাহলে এখানে পাবো 2c তাহলে আবার যদি এদের থেকে এটা বিয়োগ করি তাহলে কি পড়ে থাকছে d equal to 0 কিন্তু আমাদের বলে দিয়েছে যে কোনো কনস্ট্যান্টই 0 না তাহলে এই দুটো ইকুয়েশনের কোনো সলিউশনই আমরা পাবো না নেক্সট দেখো দ্য ফলোইং সাবস্টেন্স হুইচ অফ দ্য ফলোইং সাবস্টেন্স ইজ এ নন অক্সিডাইজিং এজেন্ট তাহলে এদের মধ্যে অক্সিডেন্টিং এজেন্ট কোনটা নয় জারক জারক পদার্থ কোনটা নয় পটাশিয়াম তারপরে দেখো তো যে দ্য ব্লাড সেলস দ্যাট ডিফেন্ড দ্য বডি এগেইনস্ট দ্য ইনফেকশন তাহলে ইনফেকশনের এগেইনস্ট কোন কোন ব্লাড সেল আমাদের প্রোটেকশন দেয় শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড কর্পাসেলস পরের প্রশ্ন হুইচ আর দ্য ফলোইং ইন অ্যান এক্সাম্পল অফ মার্সুপিয়াল মার্সুপিয়াল মানে কি বোঝায় যারা যে সমস্ত মারা তাদের শিশুকে একটা তোমার কি বলবো থলিতে রাখে থলির মধ্যে রেখে দেয় যেমন হচ্ছে কি ক্যাঙ্গারু ক্যাঙ্গারু আমরা জানি যে থলির মধ্যে রেখে দেয় ক্যাঙ্গারুকে কি বলা হয় ক্যাঙ্গারুকে কি বলা হয় মার্সুপিয়াল পরের প্রশ্নটা দেখো এখানে কি জেড হবে পরের প্রশ্নটা দেখো গিভেন দ্যাট এক্স গ্রেটার দ্যান ওয়াই এন্ড ওয়াই লেস দ্যান জেড কোন স্টেটমেন্টটা এখানের মধ্যে সত্যি হবে তাহলে এখানে কোন স্টেটমেন্ট সত্যি হবে এখানে দেখো সত্যি হবে হচ্ছে ডি নম্বর অপশনটা কারণ দেখো আমরা যখন যদি 5 আর 6 হবে আমরা জানি 6 5 এর চেয়ে বড় তুমি দুটোটাকে যদি মাইনাস দিয়ে দাও অর্থাৎ মাইনাস ফাইভ গ্রেটার দেন মাইনাস সিক্স হবে অর্থাৎ যখন তুমি মাইনাস মাইনাস দিচ্ছ তখন সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে তুমি এই কনক্লুশনটাই আসতে পারবে তাহলে এখানে গ্রেটার ইকুয়াল টু হবে হ্যাঁ তো অবশ্যই আমার অ্যান্সার হবে ডি নেক্সট প্রশ্ন দেখো বলছে যে ইকুয়েশন এ জিরো এ ওয়ান এক্স ওয়ান এ টু এক্স টু ডট 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 এক্স এ এন এক্স এন ইকুয়াল টু জিরো ওয়ার এ এন নট ইকুয়াল টু জিরো হ্যাস এখানে কি অ্যান্সার হবে হ্যাস এন রুটস এর এন সংখ্যক গুলো সমান সলিউশন আমরা পাবো কিভাবে বুঝবে এন নাম্বার সলিউশন পাবে দেখো আমরা আমরা জানি মানে সোজা ভাবে যদি আমরা বলি ছোট एग्जांपल দিয়ে যদি a x + b হয় ইকুয়াল টু 0 তাহলে x এর একটা ভ্যালু পাওয়া যায় যদি a x স্কয়ার + b x + c ইকুয়াল টু 0 হয় তাহলে x এর দুটো ভ্যালু পাওয়া যায় এভাবে কিন্তু চলতে থাকে যত যত ফার্স্ট পাওয়ার থাকে সেটাই আমার নাম্বার হয় তাহলে x কিউব আর যেহেতু x কিউব আর n আছে তাহলে এন সংখ্যক আমি এখানে রুট পাবো এগুলো কিন্তু পাওয়ারে রয়েছে হ্যাঁ এটা খেয়াল রাখো এগুলো কিন্তু পাওয়ারে রয়েছে তাহলে আমি এন সংখ্যক রুট পাবো পরের প্রশ্ন বলেছে কি দ্য মোস্ট ইলেকট্রোনেগেটিভ অ্যামং দ্য এলিমেন্টস সোডিয়াম পটাশিয়াম
অক্সিজেন এন্ড ফ্লোরিন, এদের মধ্যে সবচেয়ে ইলেকট্রোনেগেটিভ কে? এদের মধ্যে সবচেয়ে ইলেকট্রোনেগেটিভ অবশ্যই ফ্লোরিন, ফ্লোরিন হচ্ছে সবচেয়ে এদের মধ্যে ইলেকট্রোনেগেটিভ। নেক্সট প্রশ্ন দেখো, বলছে দ্য টেকনিক অফ বেরিয়াম এক্স রে ইউটিলাইজ দ্য ফলোইং প্রপার্টি অফ বেরিয়াম সালফেট, তাহলে কোন প্রপার্টিটা কাজে লাগানো হয় বেরিয়াম সালফেট? ইট হ্যাজ ট্রান্সপারেন্ট টু এক্স রে, এটা এক্স রে তে ট্রান্সপারেন্ট অর্থাৎ স্বচ্ছ, তাই জন্য এই প্রপার্টিকে কাজে লাগিয়ে বেরিয়াম এক্স রে ইউটিলিটি হিসেবে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন দেখো, দ্য টেকনিক অফ এমআরআই ইউজেস দ্য ফেনোমেনন অফ, এমআরআই তে কোন ধরনের টেকনিক ব্যবহার করা হয়? এমআরআই তে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স ব্যবহার করা হয়, এই টেকনিকটা এমআরআই তে ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন দেখো, ইন বিটি কটন, বিটি স্ট্যান্ড ফর ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, তাহলে বিটি বিটি অ্যাকচুয়ালি পুরো নাম কি? ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। পরের প্রশ্ন, ইন কম্পিউটার্স দ্য স্ট্রং মিডিয়াম হুইচ ক্যান নট ইউজুয়ালি বি মডিফাইড ইজ নোন অ্যাজ, তাহলে এটা কোন মিডিয়ামটা ব্যবহার করা হয়, কোনটা মডিফাই করা যায় না, রং মডিফাই করা যায় না? হ্যাঁ অবশ্যই হার্ডওয়্যার চেঞ্জ করে অনেক সময় করা যায়, বাট জেনারেলি করা যায় না, বাকিগুলো সব প্রথম পরিবর্তন ইচ্ছামতো করা যায়। সিসিডি, সিসিডি ফুল ফর্ম কি? চার্জ কাপেলড ডিভাইস, সিসিডি ফুল ফর্ম চার্জ কাপেলড ডিভাইস। তারপর এটা বলছে দ্য গ্যাস দ্যাট ইন্ডিয়াস মার্স মিশন ইজ লুকিং অ্যাজ এভিডেন্স অফ লাইফ, তাহলে মঙ্গলে আমরা কি গ্যাস খুঁজছিলাম? মিথেন গ্যাস খুঁজছিলাম। তারপরে প্রশ্ন, টার্মিনেটর জিন ইজ অ্যান অর্গানিজম, এটা কোন জিনটাকে বলা হয়? দ্যাট মেক্স অর্গানিজম স্টেরাইল। তারপর বলেছে ম্যাজিক বুলেট, ম্যাজিক বুলেট ইজ, ম্যাজিক বুলেট কি একটা ড্রাগ, ঠিক আছে, যেটা ডিজিজটা কোনো রকম আদার এফেক্ট ছাড়াই ডিজিজটাকে ছাড়িয়ে তোলে, সেটা সেই যে সেই ড্রাগটাকে কি বলা হয়, সে নামটা কি? ম্যাজিক বুলেট। তারপরে প্রশ্ন, ওয়ান ট্রি হুইচ ইয়েলস বায়োডিজেল, বায়োডিজেল জ্যাট্রোফা, জ্যাট্রোফা। তারপরে প্রশ্ন, দ্য বেস্ট মলিকিউল বিডিএমএস, সরি বিএমডিএস উইথ আদার মলিকিউল টু ফর্ম এ পলিমার, পলিমার কোথা থেকে হয়? মনোমার থেকে পলিমার তৈরি করা হয়। তারপরে প্রশ্ন, গ্রিন হাউস গ্যাসেস এমিট অ্যান্ড অ্যাবজর্ব রেডিয়েশন উইদিন দ্য ইনফ্রারেড রিজিয়ন, ইনফ্রারেড রিজিয়নের মধ্যে গ্রিন হাউস গ্যাস রেডিয়েশন অ্যাবজর্ব বা এমিট করে থাকে। তারপরে একটা কি প্রশ্ন, 32 নম্বর প্রশ্ন, মাইক্রোওয়েভ ওভেন্স হিয়ার হিট ওয়াটার ইজ ইন ফুড, তোমার কি করে করে? ওয়াটার ইজ এ পোলার মলিকুল, এর জন্য এরা করতে পারে, ঠিক আছে। দ্য গ্যাস ইউজ ইন রেফ্রিজারেটর দ্যাট ডিস্ট্রয়েজ দ্য ওজোন লেয়ার, ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি, বর্তমানে এর পরিবর্তে ফ্রেয়ন ব্যবহার করা হয়, সিএফসি। এইচটিটিপির পুরো ফর্ম, এইচটিটিপির পুরো নাম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, অর্থাৎ অ্যান্সার হবে ডি এরটা। তারপরে বলেছে হুইচ ইজ নট এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং সি প্লাস, সি প্লাস প্লাস, জাভা, ফোরট্রান, এগুলো সব কটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অফিস স্যুট, অফিস স্যুট প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ, এটা একটা সফটওয়্যার। তারপরে প্রশ্ন, দ্য হাফ লাইফ পিরিয়ড অফ অ্যান আইসোটোপ ইজ 2 আওয়ার্স, আফটার 6 আওয়ার্স দ্য ফ্র্যাকশন অফ দ্য ইনিশিয়াল কোয়ালিটি কোয়ান্টিটি অফ আইসোটোপ লেফট বিহাইন্ড ইজ, তাহলে বলেছে কি 6 ঘন্টা পরে কতখানি তোমার অংশ পড়ে থাকবে, 6 ঘন্টা পরে অবশ্যই ওয়ান, এটা 1/12 হবে না, 1/8 হবে, হাফ ইন্টু হাফ ইন্টু হাফ তিনবার হচ্ছে, তাহলে 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2, অর্থাৎ একের একটা অংশ অ্যান্সার হবে। একটা বাইটে কতগুলো বিট থাকে? 8টা বিট থাকে। দ্য মোড ইন হুইচ ডিজিটাল অ্যাডার ইনভলভ লজিক গেটস অ্যাড ডেটা ইজ বাইনারি, অর্থাৎ 0 আর 1 এই দুটো সংখ্যা নিয়ে কাজ করে। নেক্সট, ইপক্সি ডিজাইন ইউজ অ্যাজ, ইপক্সি ডিজাইন কি হিসেবে ব্যবহার করা হয়? অ্যাডেসিভ হিসেবে ব্যবহার করা হয়, তাহলে অ্যাডেসিভ হিসেবে ব্যবহার করা হয় অর্থাৎ গ্লু হিসেবে। দ্য বুক সাইলেন্স স্প্রিং রিটেন বাই র্যাচেল কার্লসন ডিসক্রাইব দ্য ডিট্রিমেন্টাল এফেক্টস অফ কেমিক্যাল পেশাই, রাসায়নিক তোমার যে কীটনাশক সেইটা নিয়ে বইটা লেখা। হুইচ লাইন ডেমোক্রেটস দ্য কোস্টাল এরিয়া অফ তোমার দ্য কোস্টাল এরিয়া অফ বে অফ বেঙ্গল, লো টাইড লাইন। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট সেটা তোমরা পরের বছরে যখন আমি কোশ্চেন দিয়ে করাবো, তোমাদের যেটা প্রমাণ দিয়ে যাচ্ছিলাম যে অপশন ধরে প্রশ্ন আছে সেটা তোমরা দেখতে পাবে। তারপর একটা দেখো, বলছি দ্য নেম দ্য টার্টেল হুইচ রেজিস্টার ওয়েস্ট বেঙ্গল সিচুয়েট অলিভ রিডলে, এই অলিভ রিডলে নিয়ে পরবর্তীকালে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছে।
কোন ম্যানগ্রোভ সিরিজে কোন ম্যানগ্রোভ স্পিসিসে ম্যাক্সিমাম ওয়াটার ইনফ্লাক্স প্রয়োজন হয়? সুন্দরী নামক গাছে সবচেয়ে বেশি ওয়াটারের ইনফ্লাক্স সবচেয়ে বেশি দরকার হয়। ব্ল্যাক প্যান্থার কি? ব্ল্যাক প্যান্থার একটা চিতার জাতি বা লেপার্ড। তারপরে প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং টাইগার রিজার্ভ ইজ কল্ড কিংফিশার্স প্যারাডাইস? কিংফিশার্স প্যারাডাইস সুন্দরবনে বলা হয়, সুন্দরবনকে বলা হয়। তারপরে প্রশ্ন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট আমরা জানি 5ই জুন। তারপরে প্রশ্ন ডিপ্লেশন অফ ওজোন লেয়ার ইনক্রিজেস দ্য ইনসিডেন্ট অফ ওজোন লেয়ারের ডিপ্লেশন বা ক্ষয় স্কিন ক্যান্সার তৈরি করে। হাউ মেনি বায়োডাইভার্সিটি রিচ সেন্টার্স আর দেয়ার ইন ইন্ডিয়া? সেই সময় দুটো ছিল, তাই অ্যান্সার 2। এখান থেকে বলে রাখা দরকার যে বায়োলজিক্যাল হটস্পট ইম্পর্টেন্ট। এখন 4টে রয়েছে, এটা নিয়ে তুমি পরবর্তীকালে কোশ্চেন পাবে, তখন আমরা ডিটেলসে আবার আলোচনা করব। হটস্পটস আর এরিয়া উইথ কি? দেখো হটস্পট নিয়ে আবার প্রশ্ন, জেনেটিক ডাইভার্সিটি যেখানে ফ্লোরা ফনা দুটোরই অনেক রকমের ডাইভার্সমেন্ট দেখা যায়, অর্থাৎ অনেক প্রজাতির পশু বা পাখি দেখতে পাওয়া যায় বা গাছগাছালি দেখতে পাওয়া যায়। অ্যান্ড এস্টুয়ারি ইজ এ সেমি ক্লোজড কোস্টাল বডি অফ ওয়াটার। তাহলে দেখো আমরা জানি যে পূর্ব বাহিনী আর পশ্চিম বাহিনী, পূর্ব বাহিনী নদীগুলো আর পশ্চিম বাহিনী নদীগুলোর মধ্যে পার্থক্য কি? তো একটা হচ্ছে এস্টুয়ারি ফর্ম করে অর্থাৎ নর্মদা তাপ্তি, আর একটা হচ্ছে ডেল্টা ফর্ম করে অর্থাৎ গোদাবরী কৃষ্ণা। তাহলে এস্টুয়ারি কি? সেমিক্লোজ কোস্টাল বডি অফ ওয়াটার। হুইচ গ্যাস কস্ট ইন্ডাস্ট্রিয়াল ডিজাস্টার ইন ভোপাল? তাহলে আমরা কি জানি মিথাইল আইসোসায়ানাইড অর্থাৎ MIC অ্যান্সার। ন্যাচারাল সোর্স অফ O2 ইন এনভায়রনমেন্টাল এনভায়রনমেন্ট ইজ? তাহলে O2 তোমার আমরা কোথা থেকে পাই? ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষ থেকে পাই ন্যাচারাল সোর্স হিসেবে। দ্য ডেপথ অফ ওয়াটার ইন ওয়েটল্যান্ড ডাজ নট এক্সিড? তাহলে কত ডেপথ হবে বা গভীরতা হবে? 6 মিটার, 6 মিটারের বেশি হবে না। টু নো গ্লোবাল ওয়ার্মিং উই শুড কন্ট্রোল দ্য ইউজ অফ ফসিল ফুয়েল। ফসিল ফুয়েল CFC-র মতো ফসিল ফুয়েলের ব্যবহারের পরে বা এরকম ধরনের যে সমস্ত ফসিল ফুয়েলগুলো আছে সেগুলো ব্যবহারের ফলে গ্লোবাল ওয়ার্মিং আরো বেড়ে যাচ্ছে, সেটা কন্ট্রোল করতে গেলে ফসিল ফুয়েলের ব্যবহার কিন্তু আমাদের কমাতে হবে। ব্ল্যাক ফুড ডিজিজ কার সাথে রিলেটেড? আর্সেনিকের সাথে রিলেটেড। বাকি মার্কিউরি বা তোমার মার্কিউরির সাথে কোন রোগ রিলেটেড? মার্কিউরির সাথে মিনামাটা রিলেটেড, আমরা জানি মিনামাটা রোগ। হুইচ মুভমেন্ট ইজ রিলেটেড উইথ ফরেস্ট প্রোটেকশন? ফরেস্ট প্রোটেকশনের সাথে কোনটা জড়িত? ফরেস্ট প্রোটেকশন চিপকো মুভমেন্ট জড়িত। চিপকো মুভমেন্টের সাথে একজনের নাম খুব বিশেষভাবে জড়িত, সেটা হচ্ছে সুন্দরলাল বহুগুণা, তো সেইটাও প্রশ্ন হিসেবে আসতেই পারে। তারপরে প্রশ্ন হুইচ বার্ড ইজ হাইলি থ্রেটেন্ড বাই PCS? চড়ুই পাখি, আগেকার দিনে আমাদের পূর্ণবাসীদের ঘুরগুলিতে চড়ুই পাখি দেখা যেত, কিন্তু এখন আর তুমি দেখতে পাবে না, কারণ এরা এখন থ্রেটেন্ড প্রজাতি হয়ে গেছে। দেখো মিনামাটা একটু আগেই বললাম, সেটাও তুমি পরীক্ষায় পেয়ে গেলে মার্কিউরি। তারপরে কন্টামিনেশন অফ হুইচ মেটাল উইথ সয়েল মেক্স ইট হার্ড অফ ট্রিস টু টেক আপ ওয়াটার? অর্থাৎ মাটির সাথে যদি তুমি কপার মিশিয়ে দাও তাহলে সেটা থেকে জল শোষণ করা চাপ হয়ে যাবে গাছেদের পক্ষে। তারপরে প্রশ্ন হুইচ ওশান ইজ ইনভলভ ইন দ্য এমার্জেন্স অফ দ্য লানিনা? লানিনা কোথা থেকে তৈরি হয়? প্যাসিফিক ওশান থেকে তৈরি হয়। লানিনা একটা তোমার এল নিনো আর লানিনা দুটো হচ্ছে অপোজিট সেক্সের, আমরা বলি একটা ছেলে একটা মেয়ে। তারপরে প্রশ্ন নেতাজি কত সালে জন্মগ্রহণ করেছে? 1897 সালে, 23শে জানুয়ারি আমরা জানি মোটামুটি সবাই। ডিসকভারি অফ জাম্পিং জিন্স, জাম্পিং জিন্সের সাথে ডিসকভারি কার সাথে জড়িত? বারবারা ম্যাক্লিনটক। তারপরে প্রশ্ন অমর্ত্য সেন নোবেল নোবেল প্রাইজ পেয়েছিল ইকোনমিক্সে কিসের জন্য? তার ওয়েলফেয়ার ইকোনমিক্সে কন্ট্রিবিউশনের জন্য। আর আইনস্টাইন নোবেল প্রাইজ পেয়েছিল তার থিওরি অফ ফটো ইলেকট্রিসিটির জন্য, রিলেটিভিটির জন্য কিন্তু পায়নি, এটা অনেকেই ভুল করে, ফটো ইলেকট্রিসিটির জন্য কিন্তু আইনস্টাইন নোবেল পেয়েছিল। ব্যাটেল অফ ওয়াটারলু, ব্যাটেল অফ ওয়াটারলু কত সালে হয়? 1815 খ্রিস্টাব্দে। এই ব্যাটেল অফ ওয়াটারলুটা তোমরা একটু দেখে রেখো, এটা অ্যাকচুয়ালি বেলজিয়ামে হয়েছিল, যেটা তখন ইউকের পার্ট ছিল, ঠিক আছে, নেপোলিয়ান ভার্সেস ওয়েলিংটনের মধ্যে এই যুদ্ধটা হয়েছিল, তো এটা একটা গুরুত্বপূর্ণ, জাস্ট দেখে রেখো। সিগমেট ফয়েড নেম উইথ ইজ অ্যাসোসিয়েটেড উইথ, সিগমেট ফয়েডের নেম কার সাথে জড়িত? সিগমেট ফয়েডের নেম
অবশ্যই সাইকোলজির সাথে জড়িত। সিগমেন্ট ফ্রয়েডের নিয়ে তোমরা অনেকেই শুনে থাকবে, যারা তোমরা অনেকে সাইকোলজি নিয়ে অপশনাল নেবে, বা তোমরা অনেকে মনস্তত্ত্ববিদ্যা আছে তোমার প্রাইমারি ডেটে, সেখানে সিগমেন্ট ফ্রয়েডের নাম আমরা পাই। তো সিগমেন্ট ফ্রয়েড অস্ট্রিয়ার বাসিন্দা ছিলেন। তারপরে প্রশ্ন, হেডকোয়ার্টার অফ টিবেটিয়ান গভর্নমেন্ট ইন এক্সাইল ইজ লোকেটেড কোথায়? কোথায়? ধর্মশালাতে অবস্থিত। ঠিক আছে, ধর্মশালা কোথায়? কোন রাজ্যে? হিমাচল প্রদেশে। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা কত সালে স্থাপিত হয়েছে? ইউনিভার্সিটি অফ ক্যালকাটা স্থাপিত হয়েছে 1857 খ্রিস্টাব্দে। অ্যান্সার হচ্ছে এ। তারপরে প্রশ্ন, দ্য আর্ট ওয়ার্ক লাস্ট সাপার, লাস্ট সাপার কারা কা? লাস্ট সাপার লিওনার্দো দা ভিঞ্চি রাখা। বাকিদের একটু দু একটা করে তোমার আঁকা, ফেমাস আঁকা দেখে রেখো, যেগুলো পরবর্তীকালে পরীক্ষায় আসতে পারে। যেমন পাবলো পিকাসোর হচ্ছে উইপিং ওম্যান, বা গুয়েরনিকা, বা নন্দলাল বোসের, যদি আমাদের বাঙালি নন্দলাল বোস, তার যদি ছবি কথা বলো, সরস্বতী, নিউ ক্লাউডস, তো এরকম কিছু কিছু আঁকার নাম তুমি দেখে রাখতে পারো। তার বলছে ডিএনএ ওয়াজ ডিসকভার্ড বাই, আমরা সবাই জানি ওয়াটসন এবং ক্রিক ডিএনএ মডেল আবিষ্কার করেছিলেন। ইন্ডিয়া ওন ইজ ফার্স্ট গোল্ড ইন সামার অলিম্পিক হকি, সামার অলিম্পিক হকিতে ইন্ডিয়া ফার্স্ট গোল্ড জিতেছিল কত খ্রিস্টাব্দে? ইন্ডিয়া ফার্স্ট গোল্ড জিতেছিল 1928 খ্রিস্টাব্দে। আমস্টারডাম কোথায় অবস্থিত? আমস্টারডাম নেদারল্যান্ডে অবস্থিত। এম এস সুবলক্ষ্মী ওয়াজ নোটেড সিঙ্গার, এম এস সুবলক্ষ্মী সিঙ্গার ছিলেন, তিনি তামিলনাড়ুতে থাকতেন, এবং প্রথম সিঙ্গার হিসেবে, ফার্স্ট মিউজিশিয়ান হিসেবে ইনি কিন্তু ভারতরত্ন পেয়েছিলেন। ফার্গুসন কলেজ, ফার্গুসন কলেজ কোথায় অবস্থিত? মহারাষ্ট্রের পুনেতে। আর উবার কাপ কিসের সাথে জড়িত? উবার কাপ ব্যান্ডি ব্যাডমিন্টনের সাথে জড়িত। নেক্সট, ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্ট হোলস ইন সেশন, কোথায় কোথায় সেশন হয়? ব্রাসেলস আর স্ট্রাসবার্গে। ব্রাসেলস কোথায় অবস্থিত? বেলজিয়ামে। আর স্ট্রাসবার্গ কোথায় অবস্থিত? ফ্রান্সে। তারপরে প্রশ্ন, দ্য হাইয়েস্ট লিটারেরি অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া, জ্ঞানপীঠ পুরস্কার। অবশ্যই এই জ্ঞানপীঠ পুরস্কার প্রথম কে পেয়েছিলেন, প্রথম কোন ভারতীয় পেয়েছিলেন? প্রথম পেয়েছিলেন জি শঙ্কর কুরু। জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া শুরু হয়েছে 1961 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, অফ দ্য ফলোয়িং পার্সোনালিটিজ হু ওয়াজ নট অ্যাসাসিনেটেড, অ্যাসাসিনেটেড মানে কি, কার গুপ্ত হত্যা করা হয়নি? তো হিটলারের গুপ্ত হত্যা করা হয়নি, হিটলার নিজে আত্মহত্যা করেছিলেন। বাকিরা সবাই কিন্তু তোমাদের বাকিদের সবার কিন্তু গুপ্ত হত্যা হয়েছিল। এখানে জন কেনেডি, জন এফ কেনেডি নামটা গুরুত্বপূর্ণ, তিনি আমেরিকান পলিটিশিয়ান ছিলেন বিখ্যাত। বক্স স্ট্রিট ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত আমরা জানি। আর আরবিআই কত স্থলে স্থাপিত হয়? আরবিআই স্থাপিত হয় 1935 খ্রিস্টাব্দে, 1935 খ্রিস্টাব্দে কত তারিখে? 1 এপ্রিলে আরবিআই স্থাপন করা হয়েছিল। ওয়ার্সাও কনভেনশন, আর ওয়ার্সাও কনভেনশন কিসের সাথে জড়িত? এভিয়েশন সেক্টরের সাথে জড়িত। ঠিক আছে, তারপরে কি বলেছে, রামসার কনভেনশন, রামসার কনভেনশন 1871 খ্রিস্টাব্দে, এটা কিসের সাথে জড়িত? ওয়েটল্যান্ডের সাথে জড়িত। পশ্চিমবঙ্গে কতগুলো ওয়েটল্যান্ড আছে? দুটো, একটা হচ্ছে তোমার কলকাতায়, আর একটা হচ্ছে কোথায়? সুন্দরবনে। আর্টিকেল 280 কিসের সাথে ডিল করে? ফিনান্সিয়াল রিলেশনের সাথে ডিল করে। প্রেসিডেন্ট রুল, প্রেসিডেন্ট রুল কোথায়, কোন আর্টিকেলে বলা আছে? 356 নম্বর আর্টিকেলে। আর্টিকেল 370টা ইম্পর্টেন্ট, যেটা এখন স্ক্র্যাপ হয়ে গেছে, তোমরা জানো, এটা জম্মু কাশ্মীর রিলেটেড আর্টিকেল। ফার্স্ট লোকসভা স্পিকার কে ছিল? ফার্স্ট লোকসভা স্পিকার ছিলেন জিভি মাওলাঙ্কার। সর্বপল্লী রাধাকৃষ্ণন কে ছিলেন? সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন প্রথম উপরাষ্ট্রপতি। হুইচ অফ দ্য ফলোয়িং ইউরেনিয়াম আইসোটোপস ইজ মোস্টলি ইউজড ইন নিউক্লিয়ার রিয়্যাক্টরস অ্যান্ড নিউক্লিয়ার ওয়েপন্স? নিউক্লিয়ার রিয়্যাক্টর এবং নিউক্লিয়ার ওয়েপনে ইউরেনিয়াম 235 এই আইসোটোপটি ব্যবহার করা হয়। এমআরআই এর ফুল ফর্ম আমি একটু আগে এমআরআই পেয়েছিলাম, এমআরআই ফুল ফর্ম ম্যাগনেটিক রেজোনেন্স ইমাজিং। তারপরে প্রশ্ন, দ্য নাম্বার অফ ব্যাংক ন্যাশনালাইজড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন 1969, কতগুলো ব্যাংক করা হয়েছিল? 14টা ব্যাংক করা হয়েছিল। দ্য বামিয়ান বুদ্ধাস আর লোকেটেড ইন, বামিয়ান বুদ্ধাস কোথায় দেখতে পাওয়া যায়? বামিয়ান বুদ্ধাস তোমার আফগানিস্তানে দেখতে পাওয়া যায়। এই বামিয়ান বুদ্ধা
কারা ডিস্ট্রয় করে দিয়েছিল? এটা তালিবান গোষ্ঠী এটাকে ডিস্ট্রয় করে দিয়েছিল। রুমটেক মোনাস্ট্রি কোথায় অবস্থিত? সিকিমে অবস্থিত, মানে বেড়াতে গেলে অনেকেই দেখতে যায়। তারপর দেশি কোট্টামা অ্যাওয়ার্ড কারা দেয়? বিশ্বভারতী ইউনিভার্সিটি দেয়। জাদুগুড়া মাইন কোথায়? জাদুগুড়া মাইন ইউরেনিয়ামের জন্য ফেমাস, কোথায় আছে? অবশ্যই ঝাড়খণ্ডে রয়েছে। হুইচ ইজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ গুজরাট ট্যুরিজম? অমিতাভ বচ্চন। হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ ইজ কনসিডার্ড অ্যাজ ইন্ডিয়াস ডায়মন্ড সিটি? সুরাটকে বলা হয়। 2014 তোমার এটা ইম্পর্টেন্ট নয়, কারণ এটা তোমার সেই সময় কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন ছিল, এটাও তোমার সেই সময় কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন ছিল। এশিয়ান কত সালে ফর্ম হয়েছিল? অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, এটা তোমার 1967 সালে ফর্ম হয়। আর উইথ হুইচ স্পোর্ট কারা কারা ব্ল্যাক, কারা ব্ল্যাক কার সাথে জড়িত? টেনিস। এদের সবার সময় সেই সময় সবসময় সময় কোনো অ্যাচিভমেন্ট ছিল, এই জন্য এই কোশ্চেনগুলো এসেছে। তো আমাদের সমসাময়িক সময় স্পোর্টসম্যান এবং তাদের অ্যাচিভমেন্টগুলো দেখে যেতে হবে, যাতে আমরা এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারি। আশরাফ ঘানি আহমদজাদি অফ ন্যাশনাল অফ আফগানিস্তান, এটাও সেই সময়কার প্রশ্ন। আর 28 জুন 1934 ইম্পর্টেন্ট, কেন কি সেই সময় অস্ট্রিয়ার ফার্ডিনান্ড অ্যাসাসিনেট হয়েছিল, এবং এটাও ইম্পর্টেন্ট কারণ সেটা 2014 সালে, দেখো 100 বছর পূর্তি হয়েছে সেই জন্যে। তো আশা করি তোমাদের আজকে 2014-এর এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশন বেলটা প্রেস করে দাও। আমি 2015 ভিডিওটাও খুব শিগগিরই নিয়ে আসছি। তো সাথে থেকো, সঙ্গে থেকো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে খুব শিগগিরই।